بسم الله الرحمن الرحيم أصحابه وأهل بيته أجمعين. ইকরা টিভির আজকে প্রতি বুধবারের এনলাইটেন জার্নি প্রোগ্রামে আমি আবুল হোসেন খান আপনাদের সাথে রয়েছি একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। সেই বিষয়টি হচ্ছে কোরআন থেকে আমাদের জীবনের জন্য করণীয় জিনিসগুলো গ্রহণ করব। কোরআন থেকে সবগুলো জিনিসই আমাদের জীবনের জন্য গ্রহণযোগ্য, গ্রহণীয়। কিন্তু কোরআনের ব্যাপারে আমাদের যে ছয়টি দায়িত্ব রয়েছে, যেগুলো গত সপ্তাহে আমরা আলোচনা করে আপনাদের কানে পৌঁছেছি, আপনাদের কাছে দায়িত্বগুলো পৌঁছে দিয়েছি। এবার আপনারা কে কি করছেন না করছেন সেটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আমার দায়িত্ব আমি শেষ করেছি, কিন্তু গোটা মুসলিম কমিউনিটির কাছে কোরআনের ব্যাপারে আমাদের যেসব দায়িত্ব ছিল তার মাঝ থেকে অন্যতম একটা বড় দায়িত্ব ছিল যে কোরআনের ব্যাপারে মুসলিম সমাজ তার করণীয় যেন ইমামদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, স্কলারদের কাছ থেকে, দাঈদের কাছ থেকে তারা শিখতে পারে, জানতে পারে। তো এই জানানোর কাজটা আমাদের পক্ষ থেকে শেষ। এবার আপনাদের আমাদের পালা। আমি বেশ থেকে বেশি আপনাদের সাথে আবার একটু রিমাইন্ডার দিতে পারবো আজকে যে ছয়টি দায়িত্ব কোরআনের ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলোর এক নম্বর হচ্ছে নিজেকে কোরআন ভালো করে পড়তে হবে, পড়া শিখতে হবে, যেন আপনি আমি কোরআন পড়তে সক্ষম হই। কোরআন পড়তে সক্ষম হওয়া আমাদের ইমানি দায়িত্ব। কোরআন না পড়তে পারলে আপনি সবচেয়ে বড় ইবাদাহ যেটা নামাজের মতো, সালাতের মতো যেটা প্রথম ইবাদত, এটা করতে পারবেন না। এই জন্য সালাত যেহেতু পড়া ফরজ, এই কোরআন পড়াও ফরজ হয়ে গেছে, যেহেতু আপনি কোরআন ছাড়া নামাজ পড়তে পারবেন না। ইসলামের উসুল হচ্ছে, শরীয়তের উসুল হচ্ছে, যে জিনিসটি না হইলে উপরে ফরজ আঞ্জাম দেওয়া যায় না সেই জিনিসটিও ফরজ হয়ে যায়। তো নামাজ ফরজ, এই ফরজ ইবাদতটি আঞ্জাম দেওয়া সম্ভব নয় কোরআন না জানলে, এই জন্য কোরআন জানাও ফরজ। নামাজ উজু ছাড়া পড়া যায় না, পাক হওয়া ছাড়া, এই জন্য উজু করা ফরজ। তো এভাবে করে কোরআন পড়া ফরজ। এখন কোরআন কেমনে পড়ব? কোরআন করিম পড়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, যে কোরআন যারা তিলাওয়াত করে তিলাওয়াতের হক আদায় করে। এই তিলাওয়াতের হক আদায় করার অর্থই হচ্ছে যে আপনি কোরআন তিলাওয়াত করবেন তার রুল সহ, তার নিয়মকানুন সহ, আদাব সহকারে আপনি কোরআন তেলাওয়াত করবেন। তো আদাব কী কী? আদাব হচ্ছে কয়েকটা। প্রথম আদাব হচ্ছে যে আপনি হরুফগুলা আদায় করবেন, প্রত্যেকটি হরফের তার নিজস্ব একটা মাখরাজ আছে, তার নিজস্ব উচ্চারণ স্তর আছে, কেমন তার নিজস্ব কিছু পরিচিতি আছে, কিছু গুণাবলী আছে, কেমন তাইলে সিফাত সহকারে তার মহারাজ থেকে আদায় করার নাম হচ্ছে হাক্কা তিলাওয়াতি। কেহ যদি সবগুলো সিফাত নাও জানেন, আপনার নামাজ পড়ার মতো কোরআন যদি থাকে তাইলে আপনার ফরজ আদায় হয়ে গেছে বলা যাবে, কেমন আপনাকে কারি হতে হবে এমন কোনো জরুরি কথা না।
আর না হয়তো সকল মুসলমানকে কারি হতে হইতো। বরং এই ক্ষেত্রে বলা হয়েছে মা ইয়াজুজু বিহি সালাত, ফিকার মাসআলা হচ্ছে শরীয়তের আরেকটা উসুল হলো যে মা ইয়াজুজু বিহি সালাত যদি হয়ে যায়, যেটুকু মুখস্থ করলে যেটুকু আপনার শুদ্ধ থাকলে নামাজ হয়ে যায়, এতটুকুর শুদ্ধ করা ফরজ। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখন আয় আলামিনের আইন নাই, আপনি আলামিন বলেন, আলহামদুর হা আসে না, আমি আলহামদু তাইলে হবে না, এই জন্য হাকে হা হিসাবে কিন্তু কারিদের মতো আলহামদু এত শক্ত করে আলামিন এত শক্ত করে ডিপলি না বললেও হবে, কেমন কেবলমাত্র নামাজ পড়া হয়ে যায় এদু হতে হবে। কারিব সাহেব তো গুন্না করবেন, বেশি করে লম্বা করবেন তার হক মতো, আপনি যদি এদুর নাও পারেন আপনার কেবলমাত্র নামাজ পড়ার জন্য যেটুকু দরকার এইটুকু কিন্তু আপনার জন্য শিক্ষা ফরজ। তাইলে আসুন যে কোরআন শিক্ষা এক নম্বর কাজ, দুই নম্বর কাজ হচ্ছে নিজে শিখব অন্যকে শিক্ষা দেব, নিজের সন্তানদেরকে শিখান, ফ্রেন্ড বন্ধুদেরকে শিখান, আত্মীয় স্বজনকে শিখান, একটা বাচ্চাকে যদি শিখান আপনি তাইলে এই বাচ্চা তার জীবনে যতবার এই শিক্ষা করা আয়াতটা বা সুরাটা তিলাওয়াত করবে সে তিলাওয়াত করলেই আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন, তো সেই হিসাবে আপনি সওয়াব জারি পাচ্ছেন, সাদাকায়ে জারিয়া আপনার জন্য ব্যবস্থা হয়ে গেল, আর সে তার ফরজ নামাজটা পড়তে পারতেছে আপনার কারণে, আপনার শিক্ষা দেওয়ার কারণে, সুবহানাল্লাহ। তাইলে এখানে আর একটা সওয়াব আছে, তো এই জন্য উচিত হচ্ছে যে অন্যকে শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কথা বলেছেন যে নিজে পড়ে অপরকে পড়ায় সে হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ। তাইলে আমরা শ্রেষ্ঠ হতে চাই, শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হইলে প্রয়োজন যে কোরআন অন্যকে শিক্ষা দিতে হবে। তাইলে নিজে শিক্ষা এক নম্বর কাজ, দুই নম্বর কাজ হচ্ছে অন্যকে শিক্ষা দান, তিন নম্বর হচ্ছে যে আপনি যেহেতু এখন শিখে ফেলেছেন তেলাওয়াত করতে পারেন তাহলে যতটুকু পারেন যে অবসর সময় থাকবে অবসর সময়ে এই মুহূর্তকে কাজে লাগাবেন এবং আপনি তেলাওয়াত করবেন, যথাসম্ভব আপনি তেলাওয়াত করবেন কোরআন। কোরআন তেলাওয়াত করলে আপনি কোরআনের সাথে থাকবেন, কোরআন আপনার সাথে থাকবে, আর এইভাবে করে কোরআন তেলাওয়াত করতে 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 আপনার মৌত যখন হয়ে যাবে তখন কোরআন আপনাকে ছেড়ে যাবে না, কোরআন আপনাকে একলা ফেলে যাবে না, কোরআন আপনার সাথে যাবে, কোরআন আপনার সাথে হাসরে যাবে, কেয়ামতে গিয়ে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। তাইলে এই কোরআনকে আপনি আমি যেন তিলাওয়াত করি, আর যদি কোরআন ছেড়ে দেই তিলাওয়াত করি না, কেমন সময় নাই, বেশি ব্যস্ত, বিজনেস আছে, কাজ তো আছেই, আর কোরআন পড়ার টাইম নাই, কোরআন পড়ার টাইম নাই, সময় নাই, অবসর নাই, এগুলো যদি করি তাইলে কোরআন ছাড়া হয়ে যাবে, কোরআন পড়া হবে না, আর কোরআন যদি পড়া হয় না তাইলে কোরআন আপনি ছেড়ে দিয়েছেন, বোঝা যাবে আপনি কোরআন ছেড়ে দিয়েছেন, আর আপনি কোরআন ছেড়ে দিয়েছেন মানে কোরআন আপনাকে ছেড়ে দিয়ে দেবে, আপনাকে ছেড়ে যাবে কোরআন, তাইলে আপনি কোরআনের সুপারিশ পাবেন না কেয়ামতের দিন, বরং উল্টা যদি আপনি একদম ছেড়ে দেন কোরআনকে আপনি বর্জন করেন তাইলে কোরআন আপনার বিরুদ্ধে কেস দায়ের করবে আল্লাহ তালার কাছে গেলে। তাইলে চলুন এক নম্বর কাজ বলছিলাম কোরআন নিজে ভালো করে পড়া, দুই নম্বর কাজ হচ্ছে অন্যকে পড়া অন্যকে পড়ানো, তিন নম্বর হচ্ছে সময় সুযোগ করে কোরআন তেলাওয়াত করতে থাকা। এই কাজগুলো করার জন্য কোরআনে সরাসরি আল্লাহ হুকুম করেছেন, কেমন প্রথম কাজ যেটা নিজেকে কোরআন তেলাওয়াত করতে হবে, এই ব্যাপারে আমি আয়াত পড়েছি যে তেলাওয়াত করার হক অনুযায়ী তেলাওয়াত করার ক্ষেত্রে তার মখারিজ, তার হরুফ আদায় করা, তার নিয়মকানুন যা আছে এক কথায় তাজবিদ সহকারে তারতিল সহকারে কোরআন পড়তে হবে। দুই নম্বর আল্লাহ হুকুম করেছেন ওরাত্তিলুল কোরআন তারতিলা, তুমি তারতিল করে কোরআন পড়ো, কোরআন পড়ার কথা আবার আলাদা বলেছেন ফাকরা ও মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি তিলাওয়াত করো, তুমি পড়ো তোমার কাছে যা আছে কোরআনের অংশ। তাইলে এই আয়াতগুলো কী বলে, কোরআন নিজেকে পড়তে হবে, পড়া শিখতে হবে আল্লাহর হুকুম এগুলা, এবং যখন শিখবেন শিখতে যাবেন ওই সময় জন্য আবার তারতিল সহকারে শিখেন, আস্তে আস্তে করে পড়বেন, কোরআন তাড়াহুড়া করে পড়বেন না, হাফিজরা যেভাবে করে, কিছু কিছু হাফিজরা পড়ে, বাংলাদেশি হাফিজরা পাকিস্তানিরা খুব দ্রুত পড়ে, এইভাবে কোরআন দ্রুত পড়ার জন্য আসে নাই, কোরআন আসছে আস্তে আস্তে পড়ার জন্যে, ভদ্রভাবে পড়ার জন্যে, সৌজন্যভাবে, অত্যন্ত
মানে সৌজন্যতার সাথে, সম্মানের সাথে, ভদ্রতার সাথে আস্তে আস্তে করে মার্জিতভাবে সুন্দর করে পড়া। এই মার্জিত সুন্দরভাবে তার নিয়মকানুন সহকারে, আদাব সহকারে, তারপরে তার তাজবিদ সহকারে পড়ার নামই হচ্ছে তাহসিন করে পড়া বা তারতিল করে পড়া। আল্লাহ তাআলা কোরআন নিজে বলেছেন সূরা ফুরকানে যে আমি কোরআন নাজিলই করেছি তারতিল করে। সুতরাং তোমরা যখন পড়বে ওই সময় তারতিল করে পড়ো, হুকুম করেছেন। ওয়াত্তালনাহু তারতিলা, আমি কোরআনকে তারতিল করে পাঠিয়েছি, আর হুকুম করেছেন ওয়াত্তিলিল কোরআনে তারতিলা। সুবহানাল্লাহ। তাইলে গেল এক নম্বরটা, দেখছেন কোরআনে নিজে আল্লাহ কোরআনের মধ্যে কতটা আয়াত বলেছেন এই ব্যাপারে। কোরআন পড়তে হবে তারতিল করে। দুই নম্বর, অন্যকে পড়াইতে হবে, যেটা আমি আগে আলোচনা করে ফেলেছি। তিন নম্বরটা হচ্ছে যে কোরআন নিজে তেলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে তোমার কাছে যা কিছু আছে, অর্থাৎ তোমার কোরআন যা মুখস্থ আছে অথবা কোরআনের কপি থাকে, তুমি এটা কপি ধরে ধরে তেলাওয়াত করো, তেলাওয়াত করো। উতলু, ও আন আতলু আল কোরআন, আমাকে হুকুম করা হয়েছে আমি যেন কোরআন তেলাওয়াত করি। হ্যাঁ, ও ইদা তুতলা আলাইহিম আয়াতিনা, কোরআন তেলাওয়াত করতে আল্লাহ হুকুম করেছেন। আচ্ছা, তিন নম্বর গেল, এবার তেলাওয়াত করলেন, তেলাওয়াত করছেন কিন্তু আপনি তো বুঝেন নাই, এবার বুঝতে হবে। চার নম্বর কাজ হলো কোরআনটাকে বোঝা। কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, পড়েন, অন্যকে পড়ান, আর যদি নিজে না বুঝেন তাহলে তো আমল করতে পারবেন না, কোরআনকে আপনি মানতে পারবেন না। কোরআন মানা আসতেছে পরে, আগে এটা বুঝতে হবে, না বুঝলে মানা যায় না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যে কোরআন নাজিল করেছি এটাকে তুমি ভালো করে তেলাওয়াত করো এবং বুঝো। আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, এই কোরআন তোমার কাছে কি তেলাওয়াত করা হয় না? তোমার সামনে, তোমার উপর তুমি নিজে তেলাওয়াত করো না, তেলাওয়াত করো কিন্তু তোমরা এই কোরআন তেলাওয়াত করার পরে এটাকে না বোঝার কারণে তোমরা এটা মানো না। এজন্য ফাকুনতুম তুকাজ্জিবুন, তোমরা এটাকে অস্বীকার করো। কোরআন বলে একটা আর তুমি কিন্তু করো না, তুমি করো আরেকটা। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফাই করে বলেছেন কোরআনকে বুঝতে হবে। তিনি দিয়েছেন কোরআন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিয়াদাব্বারু আয়াতিহি, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক, এ তো বরকতপূর্ণ কিতাব আপনার কাছে পাঠিয়েছি। উদ্দেশ্য হচ্ছে যে লিয়াদাব্বারু আয়াতি, যেন আয়াতগুলো মানুষ বুঝে আমল করে। তাইলে কোরআন আল্লাহ পাঠাইছেন বুঝার জন্যে, শুধু তেলাওয়াত করার জন্যে না। অনেকে তেলাওয়াত করে ছেড়ে দেয়, কোনো বুঝার একটুও চেষ্টা করে না। বুঝতে হবে কোরআনকে বুঝতে হবে, কোরআন বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। তাইলে আগে হচ্ছে বুঝা, লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এখান থেকে শিক্ষিতরা, বুদ্ধিমানরা যেন শিক্ষা গ্রহণ করে, কেমন শিক্ষা অর্জন করে এবং কোরআনকে ভালো করে এটা বুঝার চেষ্টা করে যে তার উপর কোরআন কী দাবি করে, তার ইমানের উপর কোরআন কী বলে। ইমান আনলেই হয়ে যাবে নাকি ইমান আনার পরে এটাকে মানতে হবে? এজন্য আল্লাহ নিজে বলেছেন যেন সে এটা বুঝে। আপনি বুঝলেন এতগুলো আয়াত বললাম বুঝার উপর, এবার চলেন যে মানার ব্যাপার। মানার ব্যাপার, যদি একজন মানুষ কোরআন পড়ল, তেলাওয়াত করলো, বুঝলো, কিন্তু এখন যদি মানে না তাহলে হবে না, এই জন্য তাকে মানতে হবে। মানার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় বলেছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, যে কোরআনটাকে যেন মানুষ ভালো করে মানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমি যে কোরআন পাঠিয়েছি, ওহি পাঠিয়েছি, এই ওহিকে আপনি শক্ত করে ধরবেন, মানে শিক্ষমতো মানবেন। শক্ত করে ধরার অর্থ ওই না যে আপনার বাসায় যে কোরআন যে এটাকে বুকের মধ্যে ধরে খুব ভালো করে আপনি ধরবেন, এটা না, এটা ভুল কথা। বরং কথা হচ্ছে শক্ত করে আপনি আমল করবেন, আপনি কোরআনের একটা কথা বাদ দিবেন না, সবটা কথার উপর আমল করবেন। এই জন্য আপনি যদি না বুঝেন, আপনি আমি যদি না বুঝি তাহলে আমল কেমনি করবো? এই জন্য আগে বুঝা, এরপরে হচ্ছে আমল করা। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, যদি আপনি এটা বুঝেন
তাইলে আপনার জন্য মানা সহজ হবে, আপনি মানতে পারবেন। ইন্নাকা আলা সিরাতি মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআন মানবে, যে ব্যক্তি কোরআন মানবে বোঝা যাবে যে সে হকের উপর আছে। কোরআন যে ব্যক্তি মানবে বোঝা যাবে যে সে হকের উপর ঠিক আছে। যদি আল্লাহ নিজে বললেন ইন্নাকা আলা সিরাতি মুস্তাকিম ও ইন্নাহু লাযিক্রুল্লাকা ওয়া লিকওমিক, আল্লাহ বলেন যে তুমি কোরআন বুঝেছ, তুমি কোরআন মানার জন্য চেষ্টা করো। ইন্নাকা আলা সিরাতি মুস্তাকিম, আল্লাহ নিজে বলছেন তুমি হকের উপর আছো, সিরাতুল মুস্তাকিমের উপর আছো, তুমি সিরাতুল মুস্তাকিমের উপর থেকে তুমি পড়ে যাবে না, অনড় হয়ে থাকো, শক্ত হয়ে থাকো, অটল অটল অনড় হয়ে তুমি থাকো। তাহলে কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে এবং অত্যন্ত অটল হয়ে তার হুকুমগুলোর উপর নিজেকে শক্ত করে টিকে থাকতে হবে। ও ইন্নাহু লাযিক্রুল্লাকা ওয়া লিকওমিক, আরও কনফার্ম করা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন হচ্ছে আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য, এটা স্মরণীয় বাণী, আপনার জন্য আপনার উম্মতের জন্য স্মরণীয় বাণী। এরা যদি আপনারা আপনি না পড়েন, আপনার উম্মত না পড়ে, তাহলে পরে ওয়াসাফাতুস আলুন, অতি শিগগির আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ আকবার, এই আয়াতটা অত্যন্ত শক্ত কথা যে আমরা যদি কোরআন না মানি, না বুঝি, না মানি, তাহলে আল্লাহ নাকি আমাদেরকে জিজ্ঞেস করবেন ইন্নাল্লাহ। তাইলে কোরআন পড়া এবং এটা বোঝা এবং তার উপর সঠিকভাবে আমল করা আমাদের জন্য খুব ফরজ, একটা জিম্মাদারি। তাহলে 4 নম্বর হচ্ছে বোঝা, 5 নম্বর হচ্ছে এটা মেনে চলা। 6 নম্বর হচ্ছে আপনি যে কোরআন মেনে চললেন, কোরআন বলল হারাম কাজ ত্যাগ করো, ত্যাগ করলেন, জিনা ত্যাগ করো করলেন, মদ ত্যাগ করো করলেন, এরপরে সুদ ত্যাগ করো আপনি করলেন, বেপরদেগি ত্যাগ করো, তোমার মেয়েদেরকে স্ত্রীদেরকে তোমরা পর্দার মধ্যে রাখো, এটা আপনি যদি এটা মানেন তাইলে কোরআন আপনার বন্ধু। কেমন? ওয়াসাবাতুস আলুন, আর না হয় যদি না মানেন তাইলে কোরআন আপনার শত্রু এবং আপনাকে কোরআন কিয়ামতের দিন আটকাই ফেলবে। কেমন? আল্লাহর কাছে আটকাই ফেলতে পারে। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেন কিয়ামতের দিন না ঠেকে যাই, এই ঠেকার থেকে, কোরআনের পাকড়াও থেকে বাঁচার জন্যে, কোরআনের অভিযোগ থেকে। কোরআন কিন্তু আমাদের ব্যাপারে অভিযোগ করবে, কমপ্লেন দিবে আল্লাহর কাছে। এই কোরআনের কমপ্লেন থেকে বাঁচার জন্য আমাদের এখান তো প্রয়োজন হচ্ছে আমরা যদি কোরআনটা পড়ি। তাইলে এই 6টি দায়িত্ব আমি আবার আজকে রিপিট করলাম আপনাদের বুঝার স্বার্থে, আপনাদের জানার স্বার্থে এবং আপনাদেরকে উৎসাহিত করার জন্য। তাই আসুন আমরা কোরআন থেকে যে কাজটি পেয়েছি, এই 6টি কাজ আমরা যদি ভালোভাবে গ্রহণ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা বেঁচে যাব। এবার আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি এগুলো আমরা না করি তাহলে কোনো ক্ষতি আছে না? কোনো সমস্যা নাই, মানলে মানলাম, কোরআন না মানলে তো কী হলো? না, এই অবস্থা না। কোরআন মানা ফরজ, কোরআন এসেছে আমাদেরকে গাইড করার জন্যে, আমাদেরকে ঠিকঠাক করার জন্যে, আমাদের চরিত্র এবং আখলাক ঠিক করার জন্যে। আমাদের মধ্যে যত বৈপরীত্য আছে, কথা বলি একটা, করি আরেকটা, আচার আচরণ আরেকটা, বললাম আমি নিজে ওয়াজ করলাম আপনাদেরকে কোরআনের উপর চলতে, আর আমি যদি ইমাম হয় বা একজন মুসলমান হয় কোরআনকে না মানি, তাহলে এই কোরআন তো আমাকে গিয়ে আগে ধরবে, ঠিক না? এজন্য সম্মানিত ভাইসব, সম্মানিত আমার শ্রদ্ধেয় বোনেরা, আপনাদের কাছে আমার এপিল, মারা কেমন, আপনাদের কাছে আমার এপিল, আসুন কোরআন আপনারা তেলাওয়াত করেন, কম বেশি তেলাওয়াত করেন আমি জানি, কিন্তু যারা তেলাওয়াত করেন না আপনারা প্লিজ কোরআনকে এখন থেকে সঙ্গীবন দান, তেলাওয়াত করেন। আর শুধু তেলাওয়াত কিন্তু এনাফ না, খেয়াল রাখবেন কোরআনটা কেবলমাত্র একমাত্র তেলাওয়াত করতে আসে না, এটার আসল কাজ হচ্ছে আপনাকে সংশোধন করা, আপনার আখলাককে সংশোধন করা, ঠিকঠাক করা, আমাকে ঠিকঠাক করার জন্য কোরআন এসেছে। এই কোরআন এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওনাকে ঠিক করে দিয়েছে, সুবহানাল্লাহ, ওনাকে ইসলামের মধ্যে নিয়ে এসেছে। এই কোরআন এসেছে আমাদের ব্রিটেনে ইসলাম, এই কী বলে, ইউসুফ ইসলামের কাছে, তারা পড়াশোনা করেছে, তারা শিক্ষিত মানুষ, পড়াশোনা করে তারপরে করে বুঝেছে, তারপরে কোরআন আমল করা শুরু করেছে এবং তারা কোরআনের এখন দাওয়াত দেয়। কেমন? যেটা আমাদের 5 নম্বর দায়িত্ব হচ্ছে যে যা আমি বুঝলাম আমল করলাম, এবার অন্যর কাছে এটা দাওয়াত দিতে হবে যে এই কোরআন খুব ভালো কিতাব, এটা পড়তে হবে, এটা জানতে হবে, এটা জেনে আমল করতে হবে, এটা জেনে আমল করে নিজের আখেরাতকে গঠন করতে হবে। এই আখেরাতকে গঠন করার যে কাজ, দুনিয়াকে গঠন করার যে কাজ, এই দুনিয়া এবং আখেরাত যদি উপায়টাকে না গঠন করতে পারি আমরা কোরআন পড়ে পড়ে,
তাইলে আমাদের জীবনটা বেকার। আর যদি কোরআন আমরা বর্জন করি এবং আমরা এটাকে আমল না করি, তাহলে ক্ষতি আছে কি না একটু দেখব। তো চলেন সূরা যুখরুফের আরেকটা আয়াতের মধ্যে, ওমাই ইয়াশু আন যিকরি রাব্বিহি ওমাই ইয়াশু আন যিকরিহি, যে ব্যক্তি কোরআনকে বর্জন করবে, কোরআনকে পড়বে না, কোরআনকে ধরবে না, নুকাইয়িদ লাহু শাইতানান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে ব্যক্তি কোরআন বর্জন করবে, কোরআন ছেড়ে দিবে, কোরআন হয়তো পড়েছিল পরে ভুলে গেছে, অথবা কোরআনকে সে নিজে আগে আগে পড়তো ছোটোবেলা, পিতামাতা তাকে পোষ করতো পড়তো, পরে বড় হয়ে নিজের থেকে ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনকে সে নিজে বর্জন করে দিয়েছে, যদি এই অবস্থা কারো হয় তাইলে আল্লাহ বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান। নুকাইয়িদ শব্দের অর্থ হচ্ছে যে আই উইল অ্যাপয়েন্ট এ শয়তান ফর হিম অর হার। তাইলে যে ব্যক্তি কোরআন পাওয়ার পর অথবা কোরআন নিজের বাড়িতে থাকার পর, নিজের কাছে থাকার পর, তারপরে পড়ে না, কোনো যত্ন করে না, শিখে না, শিখায় না, অথবা নিজে পড়ে না, কেমন নিজে তেলাওয়াত করে না, ছেড়ে দিয়েছে কোরআনকে, যদি এই অবস্থা হয় তাইলে আল্লাহ নিজে বলছেন যে আমি তার জন্য একটা শয়তান অ্যাপয়েন্টমেন্ট দেবো, ইন্না ইল্লাহি রাজিউন, শয়তান একটাকে অ্যাপয়েন্ট করবো তার জন্য, তাকে যেন এই শয়তান কী করে নষ্ট করে দেয়। কেমন নুকাইয়িদ লাহু শাইতানান ফাহু লাহু করিন, শয়তান অ্যাপয়েন্টমেন্ট করবো আর এই শয়তান তাকে নষ্ট করে ছাড়বে, তার ফ্রেন্ড হয়ে যাবে, তার বন্ধু হয়ে যাবে। করিন হচ্ছে একান্ত বন্ধু, ছায়া সঙ্গে, একদম ব্লাডের সাথে একটা শয়তান আমি অ্যাপয়েন্টমেন্ট করে দেবো এবং সেটা মিশে যাবে, নাউজবিল্লাহ মিন যালিক, মানে আপনাকে আমাকে নষ্ট করার জন্য শয়তান, আর সেই শয়তান তো নিজের থেকে আসবে না, আল্লাহ নিজে বলছেন নুকাইয়িদ লাহু, আমি অ্যাপয়েন্টমেন্ট করে দেবো, নাউজবিল্লাহ মিন যালিক। তাই যদি আল্লাহ শয়তান একটাকে মানে আপনার সাথে লাগাই দেন, আমার সাথে লাগাই দেন, তাইলে বলেন আপনার আপনার আমার বাঁচবার কোনো পথ থাকবে আর থাকবে না। এই জন্য কোরআন ছাড়া যাবে না, কোরআন ছাড়া যাবে না, কোরআনকে হোল্ড করতে হবে, কোরআনকে খুব শক্ত করে ধরতে হবে, কোরআন বুঝতে হবে, আমল করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের আলোচনাটা শেষ করতে চাই এই দিয়ে যে কোরআনকে আমাদেরকে হোল্ড করতে হবে। যদি কোরআন আমরা না ধরি, না বুঝি, না পড়ি, তাইলে আমাদের জন্য এই আয়াত কী মেসেজ দেয়, এত শক্ত মেসেজ ইন্না লিল্লাহ, যেন কাইয়িদ লাহু শাইতানান ফাহু লাহু করিন, ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনহুম আনিস সাবিলি, এবং এই শয়তান তাকে আল্লাহর পথ থেকে বিগড়াই দিবে, আল্লাহর পথ থেকে, পিচ্ছিল পথ থেকে সরাই ফেলবে, সে নিজে পিছলে পড়ে যাবে, পা ফসকে পড়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাইলে শয়তান একটা দিলেন, এরপর শয়তান তিনি লাগাই দিলেন, এবং এই শয়তান আপনাকে আসল পথ থেকে, হেদায়তের পথ থেকে, কেমন ওয়াইন্নাহু ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, মানবি আপনি সঠিক পথে আছেন, এই যে কনফার্মেশন, এই কনফার্মেশন থাকার পরে কিন্তু শয়তান আপনাকে আমাকে এই পথ থেকে সরাই ফেলবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমার অপিল হচ্ছে আজকের আজকের কথা একটাই, যে আমরা যেন কোরআনকে না ভুলি, কোরআনকে না ছেড়ে দিই, বরং কোরআনকে শক্ত করে ধরি, আর যদি না ধরি তাইলে আল্লাহ মাফ করুন, আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই, মাফি চাই, যে যদি আল্লাহ আমাদের বিরুদ্ধে শয়তান একটা লাগাই দেন, কেমন একটা শয়তান অ্যাপয়েন্ট করে দেন, কেমন পিস দোয়া শয়তান একটা আপনার আমার, তাইলে ইনসান শয়তান হয়ে যাবে, সে আর কোনো মানুষ থাকবে না, কেমন তার আর কোনো মানবতা তার মধ্যে কাজ করবে না, কারণ তার পিছনে শয়তান লেগে আছে, এবং শয়তান এমনভাবে লেগে আছে যে সে কারিন হয়ে গেছে, কারিন মানে খুব ক্লোজ বন্ধু, সদা সর্বদা ফ্রেন্ড হিসাবে আপনার সাথে থাকে, আপনাকে ডিস্টার্ব করার জন্যে, আপনার ইমান নষ্ট করার জন্যে, আপনার পরকাল নষ্ট করার জন্যে, আখেরাত নষ্ট করার জন্যে, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্যে তার আপ্রাণ চেষ্টা করবে, এই জাহান্নামে নেওয়ার জন্য যে চেষ্টা করে তার নাম করিন, আজবিল্লাহ জালিক। এই জন্য আমরা আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে হাজার বা পানা চাই, যেন আমরা কোরআন পড়লাম, চিনলাম, তিলাওয়াত করলাম, এরপরে যদি আবার এই কোরআনকে এত ভালোবাসার পর জাহান্নামে যাওয়া লাগে তো উপায় নাই, যে না আসুন। আমার সম্মানিত ভাই বন্ধুদের কাছে আমার অপিল, আজকে প্রথম সেগমেন্টের কথা এখানে শেষ করতে চাই এই বলে যে কোরআনকে আমরা ধরবো, শক্ত করে ধরবো, ছাড়বো না, এবং এটাকে ঠিকমতো মানবো,
মানার চেষ্টা করব। আমি যদি আজকে কোরআন মানি তাহলে আমার আওলাদরা আমার কাছ থেকে কোরআন মানা শুরু করা শিখবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল পিতামাতাকে এই ব্রিটেনে বসবাসরত সর্বস্তরের পিতামাতাকে আল্লাহ তৌফিক দিন যেন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে কোরআনকে শক্ত করে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই তৌফিক দিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রেকে যাচ্ছি ইনশাআল্লাহ, আসছি একটু পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইকরা টিভি চ্যানেলের সামনে যারা বসা আছেন আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমি আজকে আপনাদের সাথে কোরআনের উপর কথা বলছি। আমাদের প্রতি বুধবারের যে আয়োজন, এই আয়োজনের উদ্দেশ্যে আমরা এসে থাকি এবং যে বিষয়টি আপনাদের সামনে আমি বলে আসতেছিলাম তা ছিল কোরআন পড়া এবং পড়ানো, কোরআনকে কীভাবে করে মানা যায় তার ব্যাপারে কয়েকটি কথা বলেছি এবং কোরআনের যে প্রতি আমাদের ছয়টি দায়িত্ব রয়েছে এই ছয়টি দায়িত্বকে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। এবার অনেকে মনে করবেন যে মানার জন্য শুধু কোরআনের কথা বললাম, হাদিস তো বললাম না। অনেকে বলতে পারেন যে তাইলে আপনি কোরআনমুখী জীবনযাপন করতে চান, হাদিস তাইলে মানেন না, অথবা হাদিসের কথা কেন বললেন না। হাদিসের কথা বলার অর্থই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। কারণ হাদিস না জানলে, হাদিসগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের প্র্যাকটিক্যাল লাইফ, আর কোরআন হচ্ছে থিওরি। কোরআনকে তিনি প্র্যাকটিক্যালি আমল করেছেন এবং যেভাবে আমল করেছেন এই আমলগুলো হাদিসের মধ্যে এসেছে। যেমন কোরআনে হুকুম করেছেন আল্লাহ নামাজ পড়ো, তিনি নামাজ পড়েছেন, কিন্তু কয় রেখাত পড়েছেন, কোন ওয়াক্তের কয় রেখাত ফরজ, কয় রেখাত সুন্নত নফল পড়লেন, এগুলো তো কোনো পাত্তা কোরআনে নাই। তাইলে নামাজ পড়ার কথা কোরআনে আসলো, জাকাত দেও আসলো, কেমনে দিতে হবে, জাকাত কত পার্সেন্ট দেওয়া লাগবে, নিজের মাল থেকে দিতে হবে, কত পার্সেন্ট দিতে হবে, কাকে দিতে হবে, কোন সময় দিতে হবে, এগুলা কোরআনে নাই। তাহলে এগুলা কোথায় পাওয়া যাবে? হাদিসে পাওয়া যাবে। তাইলে কোরআনকে মানতে হইলে, অর্থাৎ কোরআনের হুকুম মানতে হইলে হাদিস প্রয়োজন। এখন যদি কেউ হাদিস অস্বীকার করে, এটা তার বদবক্তির একটা নমুনা, এটা তার দুর্ভাগ্যের আলামত। কারণ হচ্ছে কোরআন হাদিস ছাড়া মানা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া কোরআনকে কেমনে মানবেন? ওনার জীবনে যা করেছেন তার নামই হচ্ছে শরীয়ত, তার নামই ইসলাম। এখন যদি কোনো লোক বলে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে শুধু কোরআন আমি মানতে চাই, সম্ভব হবে না। কোনো একটা আমল তার পক্ষে করা সম্ভব হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বাদ দিয়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, মডেল, বেস্ট মডেল বলা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়ায়ে হাসানা হিসাবে, সর্বোত্তম মডেল হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য উপহার হিসাবে দেওয়া হয়েছে। তো সেটাকে ফলো করতে হবে। উসওয়ার অর্থই হচ্ছে ফলো করার জিনিস, মডেলের অর্থই হচ্ছে যে আপনি এই মডেল ফলো করবেন, আপনি এই ফরম্যাট ফলো করবেন। তাহলে তিনি হচ্ছেন আমাদের সামনে ফরম্যাট। নামাজ কেমনে পড়বেন? তিনি নিজে বলছেন যে আমি হলাম তোমাদের নামাজের ফরম্যাট। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, এজ আই ওয়াজ প্রেয়িং, আই এম প্রেয়িং, ইউ হ্যাভ টু ফলো মি। একদম সহজ কথা, ফরম্যাটকে ফলো করতে হবে। ফরম্যাট ফলো না করলে, মডেল ফলো না করলে, উসওয়া না ফলো করলে আমাদের আমল কিন্তু হবে না। এই জন্য বলেছেন উসওয়াতুন হাসানা, বেস্ট মডেল, আই আহসানু উসওয়াতান। তাইলে এই উসওয়াকে ফলো করা আমাদের জন্য কাজ। আর হাদিসকে না মানলে তো আর কোনো প্রশ্নই নাই আপনি যে কোন জাতের মুসলমান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে
এতটুকু মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। তিনি বলেছেন যে আলা ইন্না উতিতু উল কোরআন ও মিসলাহু মাহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে ঠিকই কিন্তু কোরআনের সাথে আর একটি জিনিস দেওয়া হয়েছে। আলা ইন্নি উতুল কোরআন ও তিতুল কোরআন ও মিসলাহু মাহু, আমাকে কোরআন যেমন দেওয়া হয়েছে এমনি করে তার সাথে আরেকটি জিনিস দেওয়া হয়েছে, জিনিসটার নাম তো সুন্না। আবার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'থা ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াজাক্কিহিম ওয়া ইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কিতাব পাঠিয়েছেন, এটা হচ্ছে থিওরি, আর ওয়াল হিকমার অর্থ হচ্ছে তিনি তাকে সুন্না পাঠিয়েছেন যেন এটাকে কীভাবে আমল করতে হবে এখান থেকে শিক্ষা নেন। তাইলে আল হিকমা বলতে অনেক ওলামায়ে কেরাম ও অনেক মুফাসসিরে কেরাম এটাকে হিকমার অর্থ বুঝিয়েছেন সুন্না। তিনি এখানে ভাবা গেল এই আয়াত থেকে সুন্না, সুন্নার খবর। এরপরে উসমতুল হাসানা মানে সুন্না, ওনার আখলাক, ওনার জীবনী। তারপর নিজে বলেছেন যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইউহিব্বুকুম যুনুবাকুম, আমাকে অনুসরণ করো, ওনাকে কী অনুসরণ করবেন, ওনার হাতে এখন তো নাই উনি। তাইলে রাসূলুল্লাহ সাল্লামকে যদি পাওয়া যায় না, তাকে না পাওয়ার অনুপস্থিতিতে, তাকে অনুপস্থিতিতে আমরা কি আমরা কাকে ফলো করব, কি জিনিসকে ফলো করব, যে জিনিস ফলো করব তার নামই হচ্ছে উসওয়ায়ে হাসানা, আর উসওয়ায়ে হাসানার নামই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের জিন্দেগি বা জীবন। অতএব আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাআহু অর্থই হচ্ছে যে আমরা সুন্নাকে অনুসরণ করব, রাসূলুল্লাহ সাল্লামের হাদিসগুলিকে অনুসরণ করব। আবার দেখবেন একটা সুন্নত না, বরং সারা জীবনের যা কিছু করেছেন তার নাম হচ্ছে সুন্না। সুন্না মানে নিয়ম পদ্ধতি, নিয়ম কানুন, অর্থাৎ তিনি তার জীবনে যে পদ্ধতিতে নামাজ পড়েছেন সেই পদ্ধতিতে নামাজ পড়তে হবে, যে পদ্ধতিতে রোজা রেখেছেন সেই সমান পদ্ধতিতে রোজা রাখতে হবে, যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ রোজা থেকে শুরু করে তার দৈনন্দিন জীবন কাটিয়েছেন, তার বিবাহিত জীবন, তার বিজনেসের জীবন, তার ট্রেডিং লাইফ কেমন, এরপরে তার সামাজিক লাইফ, এরপরে তার তার কেবল অর্থনৈতিক লাইফ, তার রাজনৈতিক লাইফ, সকল লাইফ হচ্ছে আমাদের সামনে উসওয়ায়ে হাসানা। কেউ যদি একটা মানেন, দুইটা মানেন, বাকিটা না মানেন, আপনার ইমান নাই, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আংশিকভাবে মানেন, আপনি কোরআন আংশিক মানলেন কেমন। এই জন্য আপনাকে আমাকে হাদিস পুরোপুরি মানতে হবে, হাদিস না মানলে পরে আমাদের ইমানটা অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যাবে। হাদিস না মানলে পর্যন্ত শুধুমাত্র চ্যালেঞ্জ না, বরং ইমান থাকে কিনা সন্দেহ আছে, থাকবে না, কারণ হচ্ছে যে উসওয়ায়ে হাসানা আপনি মানেন না, আপনি আল্লাহর কথাকে বিশ্বাস করেন নাই। আল্লাহ বলেছেন আমার নবীকে পাঠাইছি তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা করে, অর্থাৎ নবীর সারা জিন্দেগি তোমরা কপি করো, সল্লুকে মারো আইতুমনি উসল্লি বলে তুমি নামাজে কপি করলা, আর করবো না, না করতে হবে, সকল বিষয়ে করতে হবে, সকল বিষয়ে করার জন্য। যেমন হজের ক্ষেত্রে তিনি বলেছেন হজ, যে বলেছেন যে তামাসা কি বলে, আমি যেভাবে করে হজ করেছি তোমরা এভাবে করে হজ করো, আমাকে যেভাবে তোমরা হজ করতে পেয়েছো দেখেছো, হজের আনুষ্ঠানিকতা আমি যেভাবে করে আঞ্জাম দিয়েছি, খুদু আননি মানাসিকাকুম, তোমাদের হজের আনুষ্ঠানিকতা আমার কাছ থেকে শিখে শিখে করো, আমার কাছ থেকে দেখে দেখে করো। তাইলে সাহাবায়ে কেরাম ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে হজ করেছেন, দেখে দেখে নামাজ পড়েছেন, ঠিক এমনি করে দেখে দেখে রোজা রেখেছেন, হ্যাঁ দেখে দেখে ঈদ করেছেন, কুরবানি করেছেন, সকল কিছু করেছেন, শুধু আমি ইবাদত বললাম, রাজনীতি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলেমিশে রাজনীতি করেছেন। ওই সময়কার যেটা রাজনীতি ছিল, প্রচলিত রাজনীতি, এটা তিনি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখে দেখে সকল সাহাবি, কোনো সাহাবি রাজনীতি করেন নাই, এমন না, রাজনীতি নিরপেক্ষ ছিলেন না, কেউ ধর্ম নিরপেক্ষ যেমন ছিলেন না, এমনি করে কোনো সাহাবি রাজনীতি নিরপেক্ষ ছিলেন না, যুদ্ধনীতি নিরপেক্ষ ছিলেন না এবং ব্যবসা নীতি নিরপেক্ষ ছিলেন না, তারা সকল নীতিতে আমল করেছেন এবং সৎ থেকেছেন, দীন ইসলাম মেনটেন করেছেন। দিনকে মেনটেন করে আপনি রাজনীতি করেন কেমন, আপনার রাজনীতিটাও ইবাদত হয়ে যাবে, আপনি যত কাজ করবেন সবগুলো কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে, যদি আপনি আমি
দিন মেনটেন করি, আমরা যদি কোরআন সুন্নাকে মেনে চলি। এজন্য কোরআন সুন্না ছাড়া আমল করা যায় না, তাইলে সুন্না সহকারে কোরআনকে আমল করতে হয়। কোরআনের আমল আয়াতগুলো আমাদের জন্য এসেছে কেবলমাত্র হুকুম দিচ্ছে, কেবলমাত্র হুকুম দিচ্ছে। কোরআন তিলাওয়াত করে কেমনে করবেন? এ বলতেছে কোরআন যে আপনি কোরআনকে যদি মানতে চান তাইলে কোরআনে কোরআনের মধ্যে কোরআনের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি আমি কোরআন মানব কেমনে মানব? তিনি বলে দিয়েছেন যে কোরআন যদি মানতে চাও তাহলে তুমি নবী করিম ইসলামের জীবনকে অনুসরণ করো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জায়গায় জায়গায় বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করো, আমাকে ইতাআত করো, আমার অনুসরণ করো, আমাকে ফলো করো। তাহলে আল্লাহর হুকুম মানা, আর এই মানার জন্যে আপনি আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ না করি মানা হবে না। এই জন্য নবীকে অনুসরণ করবো এক সব, আর আল্লাহর হুকুম মানলাম আরও বড় সব, এই উভয় সবও পেলাম। আর আমরা নবী করিম সাল্লামের স্টাইলে আমাদের জীবনটাকে চালাইলাম, তাইলে আমরা ভালো মুসলমান হব, আমরা ভালো ভালো সব পাবো এবং ভালো হালতে দুনিয়ার জীবনেও বাস করতে পারবো, থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রোটেক্ট করে রাখবেন, আর ওইদিকে তিনি হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করে দিবেন এবং আমরা অত্যন্ত ভালো জায়গায় গিয়ে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রযুকনা আল-জান্নাতা বিগাইর হিসাব, আল্লাহুম্মা রযুকনা আল-জান্নাতা বিগাইর হিসাব, আল্লাহুম্মা রযুকনা আল-জান্নাতা বিগাইর হিসাব ওয়া রযুকনা আল-ফিরদাউস মা আল-আবরার। আল্লাহর কাছে দোয়া করলাম যে ব্যক্তি তিনবার দোয়া করে আল্লাহ জান্নাত পাওয়ার জন্যে, জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্যে, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে মাহরুম করবেন না। জান্নাত আল্লাহর কাছে গিয়ে বলে যে আল্লাহ এই লোকটা আমার কাছে আসার জন্য চাচ্ছে, অতএব আমি সুপারিশ করছি তুমি তাকে কবুল করো, আমার আমার মেহমান আমার মেহমান বানাই দাও। সুবহানাল্লাহ। আর যদি কোরআনকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই কোরআন আপনার আমার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারে। আল্লাহ না করুন, কোরআন যদি আপনার আমার বিরুদ্ধে অভিযোগ দেয় আল্লাহর কাছে, তাইলে এই এই অভিযোগ আল্লাহ কবুল করবেন এবং আল্লাহ তাআলা অভিযোগের ভিত্তিতে আসামি বানাইয়া জাহান্নামে ফেলে দিতে পারেন। নাউযুবিল্লাহি যালিক। অতএব আমাদের হুঁশিয়ার হওয়া দরকার, আমাদের খুব বেশি খেয়াল করা দরকার, যাতে করে আমরা কোরআনকে মানি এবং একই সাথে যেন কোরআনের সাথে হাদিসও মানি। কেমন? কারণ বিনা হাদিসে আমরা কোনো কাজ করতে পারবো না। তবে এক্ষেত্রে আজকালকে একটা এক্সট্রিম ওপিনিয়ন আমরা দেখি, সেটা হচ্ছে সহি হাদিস। জি, সহি হাদিসের একটা এক্সট্রিম অবস্থা আমাদের সমাজে পাওয়া যায়। সহি হাদিস তো সহি হাদিস, কিন্তু এক্সট্রিম হওয়া দরকার কি? এক্সট্রিম হওয়ার কোনো দরকার নাই, সহি হাদিস পাইলে আমল করবো আমরা, কেমন? কিন্তু সহি হাদিসকে মানতে হবে, না মানলে ইমান থাকবে না, এটা তো কোনো কথা না। যদি এটা না মানলে ইমান চলে যেত, তাইলে ইমান আনার যেগুলো শর্ত আছে, ইমান নষ্ট হওয়ার যেগুলো কারণ আছে, এর মধ্যে এটা থাকতো একটা, কেমন? তো এই জন্য অনেক অনেক ক্ষেত্রে কিন্তু আজকালকে বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরা অনেকটা লক্ষ্য করি যে এই যে বাড়াবাড়ি হচ্ছে এটার খেসারত কিন্তু খুবই খারাপ। কোনো আলেমের উপর, কোনো আলেমের যখন চঙ্গলবাজি হয়ে যায়, তিনি হাত উঠাই দেন, তার সুর মশাই দেন, তিনি আওয়াজ করে বলা শুরু করে দেন, টিভিতে বলেন অথবা কোনো মিডিয়াতে বলেন, তখন এই মানুষটা সংশোধন হওয়ার চাইতে বরং আরও রেগে যায়। উল্টা সংশোধন হওয়ার চাইতে মানে আপনার বিরোধী পাঠ, তখন সে আরও রেগে যায়। তা আমি বলছি তো বলছি কী হলো? হ্যাঁ, কিচ্ছু হবে না। এইভাবে করে মানুষ নষ্ট হয়ে যেতে পারে। এজন্য কারো রাগ উঠানো, রাগ তোলা অথবা প্রবোক করা এটা ঠিক না, বরং আমরা আমাদের উচিত হচ্ছে যে কেউ যদি কোরআনের পাশাপাশি হাদিসকে মানতে চায় না, তাকে আমরা বুঝাবো, আমরা কোরআন দিয়ে বুঝাবো, আমরা হাদিস দিয়ে বুঝাবো, তাকে রাসূলুল্লাহ সাল্লামের লাইফ দিয়ে বুঝাবো যে যারা অতীতে কোরআনকে ঠিকমতো মানেননি ওনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত শাস্তি দিয়েছেন। কিতাব মানেননি, নবী মানেননি, কিতাবকে তারা নষ্ট করে ফেলেছে, নিজের হাত দিয়ে লিখেছে, অথবা যে নবী গিয়েছিলেন কিতাব নিয়ে সেই নবীকে তারা ধরে কাতল করে ফেলেছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা যেন কোরআনটা মানি। আজকে আমাদের আলোচনা আমরা একটু আগে শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমাকে একটু
কন্ট্রোল রুম থেকে হেল্প করবেন। আমি একটু আজকে শেষ করতে চাচ্ছি, দুই মিনিট আর দুই মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলব। তো আলোচনার জিস্ট আমরা একবার আলোচনাটা করে নিই। জিস্ট হচ্ছে এটা যে আমরা কোরআনের পাশাপাশি হাদিসে মানব ইনশাল্লাহ। হাদিসকে ছেড়ে কোনো মুমিনের জীবন পরিপূর্ণ হইতে পারে না। তো আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের পাশাপাশি কোরআনের হুকুম মানতে হইলে হাদিসকে মেনেই চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা